মৃত ব্যক্তির জন্যে মাইক মারা যাবে মাইক মারা মানে ব্যাপারটা হলো একজন মুসলমান যখন এই পৃথিবী থেকে চিরবিদায় নেয় মৃত্যুবরণ করে তখন মুসলিম সমাজের সবার উপরে ফরজ তবে কেফায়া তবে কি কেফায়া ফরজে কেফায়া মশালাটা ভালো করে বুঝতে হবে ব্যক্তি মারা গেলেন তার দাফন কাফন করে তাকে কবরস্ত করা জানাজা দেয়া এটা ফরজ তবে কি জুড়ে বলেন কি আরো জুড়ে বলেন কি আমাদেরকে যদি মাসালাটা ভালোভাবে বুঝি তাহলে গন্ডগোল আসবে না মূল ব্যাপারটা হলো মৃত ব্যক্তির সৎকার জানাজা দাফন কাফন ফরজ তবে ফরজে তার মানে সবার পক্ষ থেকে কয়েকজনে আদায় করলে সবার পক্ষ থেকে হবে না হবে না বলেন হবে না হবে না এখন যদি আপনি চান ফর কেফায়া বটে আমরা কেউ কেউ অনেকজনে মিলে গুসল করিয়ে দাফন করিয়ে কবরস্থ করে দিলাম যদি আপনি চান না অল্প কয়েকজন রে দিয়া করব না বরং সবার উপরে ফরজ করে দেই সবার উপরে কি আমার কথা বুঝতেছেন রাগ করতেছেন না তো ফরজে কেফায়া এটাকে আপনি ফরজে আইন বানিয়ে ফেলতে চান যদি এই জন্যে মাইক দিয়ে ঘোষণা করতে চান সবাই আসো সবাই আসো নাইলে হইব না তেইলে অপরাধ তাইলে কি জুড়ে বলেন তাইলে কি মাসালা ভালো করে বুঝবেন মাসালা ফতুয়া অতি সূক্ষ্ম বিষয় জ্ঞানের বিষয় আপনি বিবেক দিয়ে বুঝলে সব পরিষ্কার হয়ে যাবে তাই ফরজে কেফা এটাকে ফরজ বানানোর অধিকার কারো কারো দেখুন এই পৃথিবীতে অনেক বিখ্যাত সাহাবিরা ইন্তেকাল করেছেন বিখ্যাত সাহাবি বিখ্যাত সাহাবিরা ইন্তেকাল করেছেন কয়েকজনই মিলে দাফন করে দিয়েছেন এমন কি। বিশ্বনবী সলসমে এর জীবদ্দশায় নবীজি জীবিত মদিনায় নবীজির একান্ত আপন সাহাবী এমনকি নবীজি সলহসমে অতি আপন মহিলা সাহাবী মৃত্যুবরণ করেছেন তার পরিবার নবীজিকে না জানাইয়া দাফন করে ফেলেছে ঘটনা আছে না নাই বলেন আছে না নাই আপনি আমি হইলে কইতাম না আগে নবীজির কাছে কারণ আমরা মনে করি এটা ফরজে আইন না এটা ফরজে ফরজে ভালো করে বুঝবেন জানা দাফন কাফন ফরজে ফরজে তবে হা স্বাভাবিকভাবে একজন মানুষ ইন্তেকাল করলেন তার আত্মীয় স্বজনরা শুনবেন জানবেন এখন তো অনেকভাবেই জানা হয়ে যায় হয় না এর পরেও যদি কেউ বলে যে না আমরা এটা সবাইকে বাধ্য করার জন্যে নয় বরং ও অনেকেই বলবে ও উনি মারা গেলেন আমি কেন জানলাম না আমাকে যদি জানাই তা তেলে দোয়া করতাম আসতাম না দোয়া করতাম কারণ মৃত্যু যে মারা যায় তার জন্য দোয়া করতে হয় না হয় না শিখিয়েছে ইসলাম শিখিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হোসাল্লাম তাই যদি কেউ এই অভিযোগ করতে পারে আপনি এর থেকে বাঁচার জন্যে বলেন ও জানিয়ে দেই যারা আসতে পারে আসলো আর যারা দোয়া আসতে পারবে না দোয়া করলো হতে পারে কিন্তু এটাকে বাধ্যতামূলক মনে করা যাবে যাবে